এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে যাচ্ছে শহরের ট্যাক্সি পরিষেবা, হলুদ ট্যাক্সি পরিষেবা। ট্যাক্সিতে উঠলে ভাড়া 33 টাকা, রেড এবং কন্টেনমেন্ট জোনে ট্যাক্সি চলবে না। 22,000 ট্যাক্সি সোমবার থেকে পথে নামবে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অয়ন, এই ট্যাক্সি চলার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা বিধি সেটা কিভাবে মেনটেন করা হবে? দেখো, ট্যাক্সিতে এমনি দুজনের বেশি যাত্রী উঠবেন না, এটা ট্যাক্সি চালকদের বলে দেওয়া হয়েছে। দুজন যাত্রী দুদিকে জানলার দিকে একদম ঘেঁষে বসবেন, এতে একটা ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে। চালকের পাশের আসনে কোনো যাত্রীকে তোলা হবে না, অর্থাৎ যদি 4 জন যাত্রী একই গন্তব্যে যেতে চান তাদেরকে 2টি ট্যাক্সি বুক করতে হবে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে ট্যাক্সি মালিকরা যেহেতু নির্দিষ্ট করে এখনো পর্যন্ত তাদের যে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল অসুবিধা ছিল, ভাড়াগত কিছু অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলো আজকে দূর হয়ে গেল। পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকে 30% হারে ভাড়া বৃদ্ধি করে দেওয়া হলো। অর্থাৎ একথা বলা যেতেই পারে, একদিকে বেসরকারি বাস মিনিবাস, অন্যদিকে সমস্ত হলুদ ট্যাক্সি যদি পূর্ণ শক্তি নিয়ে শহরের রাস্তায় নামে, তাহলে আগামী সোমবার বা মঙ্গলবারের পর থেকে শহরের মধ্যে যাতায়াতের যে পথ, সেই পথ অনেকটাই সুগম হয়ে পড়বে। মৌপিয়া, অয়ন, ধন্যবাদ। পরিযায়ী শ্রমিকদের জন্য 105টি ট্রেনের ব্যবস্থা, রাজ্যের 105টি অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা শ্রমিকদের জন্য। ট্রেনগুলি ধাপে ধাপে শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনবে, টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। কমলিকা, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন যে 105টি বিশেষ ট্রেন বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি যে বিভিন্ন জায়গায় উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে বাংলার বিভিন্ন শ্রমিক, পরিযায়ী শ্রমিক তারা আটকে রয়েছেন এবং তাদের যাতে সত্বর ফেরানো যায় তার উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আমরা জানি যে 2টো ট্রেন আগেই এসে গেছে, কিন্তু এইবার একেবারে 105টা ট্রেন, অর্থাৎ বিভিন্ন রাজ্যে আটকে পড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তার একটা ডেটা ব্যাংক তৈরি হয়েছে, সেইটার মারফতে এই 105টা ট্রেন ঠিক করা হয়েছে, যেটা আগামী বেশ কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে এরা এসে পৌঁছবে। কারণ পরিযায়ী শ্রমিকদের আটকে থাকা এটাই একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন, অবশ্যই এতদিন 50 দিন লকডাউনের পরে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা সরকার যে সর্বোচ্চ করার চেষ্টা করছে সেই জায়গায় সামনে আনতে চাইছে রাজ্য সরকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি টুইট করেছেন এই 105টা ট্রেনের কথা বলে। ধন্যবাদ কমলিকা। করোনা লকডাউনের মধ্যে ট্রেন চলাচল শুরু করেছে ভারতীয় রেল। প্রায় 1.5 মাস পর নয়াদিল্লি থেকে যাত্রীদের নিয়ে হাওড়া স্টেশন এলো স্পেশাল ট্রেন। সকাল 10টায় ঢোকার কথা থাকলেও দুপুর 12টা নাগাদ 980 জন যাত্রীকে নিয়ে হাওড়া স্টেশনে ঢোকে 02302 ডাউন এসি স্পেশাল। প্রত্যেক যাত্রীকে স্ক্রিনিং করার পর বিশেষ বাসে বাড়ি ফেরানো হয়।